একদিন দেখা যাবে ক্যান্সারের ওষুধও বাহির হয়ে যাবে, গুলিস্তানের মোড়ে বইও বিক্রি হবে, ক্যান্সারের ওষুধ, ক্যান্সারের ওষুধ, এরকম হয়ে যাবে। আল্লাহর কথাই সত্য। পূর্বাদ বাক্য আমাদের দেশেও দেওয়ালে দেওয়ালে লেখা ছিল, যার হয় যক্ষা তার নাই রক্ষা। সেটা আমাদের দেশেও দেওয়ালে দেওয়ালে লেখা ছিল, মিডিয়ায় বড় বড় হিডিং আসত, পত্রিকায় বড় বড় অক্ষরে ছাপাইতো, যার হয় যক্ষা তার নাই রক্ষা। এখন যক্ষার ওষুধের জন্য ডাক্তারের কাছে যেতে হয় না, ফার্মেসিয়ালারাই জানে কোনটা কয়দিন খাইলে যক্ষা ভালো হয়ে যাবে, বড় ডাক্তারের কাছে এখন যেতে হয় না। হ্যাঁ, প্রমাণ করে আনতে হয় যে যক্ষা হয়েছে কিনা। যদি টিবি হয়ে থাকে, যক্ষা হয়ে থাকে, তাহলে ফার্মেসিতেই ওষুধ আছে। এই জন্য হাদিসে আছে, আল্লাহ রসুল আমাদেরকে শুনাইছেন, আল্লাহ কাপড় পরতেও পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না, এটাকে কষ্ট সুমার করা হবে যে সে পড়বে। আল্লাহ বলে সিস্টেম হবে, কুদরত দিয়া পড়াবো, কুদরত দিয়া চেঞ্জ করাবো। এখন বলবেন এটা আবার কি মেশিন হবে, ওটা আল্লাহই জানে কি মেশিন হবে। 100 বছর আগে যদি কাউকে বলা হতো যে এরকম একটা জিনিস আসবে, লোকে নিয়া নিয়া হাঁটবে, যেখানে খুশি সেখানে কথা বলবে, মনে চাইলে ছবি দেখাবে, দুইজন দুইজনকে দেখা কথা বলবে, তো 100 বছর আগের কবরের মানুষগুলা জুতা লয়া বাহির হইতো আর বলতো তোরে চল পাবনা নিয়ে যাই, মাথা নষ্ট, ঠিক না? কিন্তু আজকে এটা বাস্তব, ঠিক না? কিন্তু এই কুদরতের মেশিন কি হবে এটা আল্লাহই জানে, ওইখানে গেলেই দেখবো ইনশাআল্লাহ। সবাই জান্নাতেই সেট করা থাকবে, কিন্তু হবে না, কিন্তু গন্তব্যে পৌঁছতে তো হবে, গন্তব্যে পৌঁছতে হবে। যদি আমার প্রথম কথা বুঝে আসে, পরেরটা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না, নাহলে আমি সজাগ হব না, জীবন কেটে যাবে, সজাগ হব না। আজকে আমরা সজাগ না, মেরে আজিজও মানেন, নবী রসুল কোরআন হাদিস মানুষের মঙ্গলের জন্য হাতে পায়ে ধরে, তাহলে আল্লাহর মতো সত্তা মানুষকে বুঝানোর কোনো প্রয়োজন ছিল না। কেননা আমার বলতে কোনো শব্দ যদিও আমার ভাষায় আছে, আমার ডিকশনারিতে আছে, কিন্তু বাস্তব দেখতে গেলে আমার বলতে এই শরীরের ভিতরে, শরীর বলেন বাহিরে বলেন কিছুই আমার না। আমার না কি না? আমি আমার না, আমার কাছে যা আছে এটা আমার, সবটার দাতা তো কে? আল্লাহ দিছেন, এটাকে কন্ট্রোল আল্লাহই করেন, এটাকে পরিচালনা আল্লাহই করেন। যুক্তি দিয়েও বোঝানো যায়, যদি আল্লাহ পরিচালনা না করতেন তাহলে সূর্যের পিছে দুনিয়া 66,000 মাইল পার ঘন্টায় গতিতে দৌড়াইতেছে, 66,000 মাইল, আপনার বিজ্ঞান বলে সূর্যের পিছে দৌড়াইতেছে, কুল্লুম ফি ফালাকিয়াস বাহুন, এখন তো মানতে শুরু, এখন বিজ্ঞান এটা মানতে বাধ্য যে প্রত্যেকটা তার কক্ষপথে ঘোরে। এক সময় বলছে সূর্য ঘোরে দুনিয়া ঘোরে না, বা দুনিয়া ঘোরে সূর্য ঘোরে না, বলতে বলতে মাথায় যখন বাড়ি লেগে গেছে এখন স্বীকার করতেছে প্রত্যেকটা নিজের কক্ষপথে ঘোরে। যদি দুনিয়াটা 66,000 মাইল গতিতে দৌড়ায় তো আপনি বসে আছেন কি করে? বিল্ডিং গুলো দাঁড়ায় আছে কি করে? গাছপালা তার জায়গায় কি করে? নদী নালা তার মতে প্রবাহিত হয় কি করে? 66,000 মাইল পার ঘন্টা, মাত্র 200-300 মাইল, 100-150 মাইল গতিতে টর্নেডো আসলে, হায় হায় ঘূর্ণিঝড় আসলে, সাইক্লোন আসলে, বাড়িঘর সব উড়া যায়, আর এটা 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1,000 মাইল পার ঘন্টায় চাকির মতো ঘুরতেছে, এটা সোজা দৌড়ায় না, গুইরা গুইরা যায়, ঘুরতে থাকে আর ছড়তে থাকে, ঘুরতে থাকে আর ছড়তে থাকে। দেখেন না, দুনিয়া দিয়েই বুঝে আর কি,
কিছু বলার আছে ডাইরেক্ট বল করে এটা তো প্রতিহত করা খুব সহজ পিটানো সহজ আর কিছু বলার আছে বল করে কিন্তু বল ঘুরতে ঘুরতে যায় এটা পিটানো বড় কঠিন এটা পিটানো বড় কঠিন তো দুনিয়া ঘুরতেও আছে দৌড়াইতেও আছে আপনি স্থির আছেন কি করে আল্লাহ বলে আমি করতেছি আমি ওয়াজআলনাল আরদা কারারা আমরা জমিনকে কন্ট্রোল করতেছি এই জন্যই কুরআন বলছে ইউমসিকু সামাওয়াল আরদা আনতাজুলা তার জাগার থেকে যেন সরতে না পারে কন্ট্রোল আমরা করতেছি তাইলে মেরে দোস্ত আমি বলতে তো কোনো শব্দ নাই আমার বলতে তো কোনো শব্দ নাই যদিও আমাদের ডিকশনারিতে আছে আমাদের পরিভাষায় আছে আমাদের ভাষায় আছে কিন্তু আসলে তো সব আল্লাহরই তো আসল কথায় আসি আমাদের ভাবা উচিত এগুলাই চিন্তা করার হুকুম ছিল ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار এটাই চিন্তা করা উচিত ছিল আমাদের দেশে তো মাঝে মাঝে রাত দিনের ডিফারেন্স দেড় ঘন্টা পর্যন্ত হয় দেড় ঘন্টা পৌনে দুই ঘন্টা পর্যন্ত হয় রাত দিনের ডিফারেন্স অথচ মালয়েশিয়া সারা বছরে ২০ মিনিটের বেশি হয় না বেশি তো দূরে না বেশি তো দূরে না ২০ মিনিটের বেশি হয় না সারা বছরে এতই উন্নত হয়ে গেলাম তো আমরাও এরকম করে দেখায় দিই টেকনোলজি দিয়া যে আমার এখানেও ২০ মিনিটের বেশি হবে না পারবেন না হ্যাঁ তাহলে আর কি উন্নত হইলাম এতটুকুই যদি না পারি খায়ের এটা আলাদা আলোচ্য বিষয় যেটা বুঝাইতে চাইতেছি এই জন্য বাবা উচিত যে আমার ওইখানেও প্রয়োজন এইখানে আর কি প্রয়োজন ওইখানে প্রয়োজন বেশি হবে হায় হায় আজকে তো এক কাঠায় দুই কামরায়ও চলা যায় এক কামরায়ও চলা যায় ওই দিন এক কামরায় চলবে না এক কামরায় চলবে না এক ফ্লোরে চলবে না এখানে প্রয়োজনও বেশি এখান থেকে গুছিয়ে নিয়ে যেতে হবে কেননা মাজরাতুল আখেরা এই জন্য বুঝানোর জন্য আল্লাহ এই সিস্টেম করছেন আর কোরআনে যেটা আমি সমষ্টিগতভাবে বললাম বুঝানোর জন্য এই জিনিসগুলোই কোরআনে ভাঙ্গা ভাঙ্গা বলা আছে আলাদা আলাদা ভাঙ্গা ভাঙ্গা আল্লাহ বলছেন যে তোমার এই প্রয়োজনগুলো সব আমি মেটাই তোমার ওইখানের প্রয়োজনটা আমি মেটাবো কিন্তু গন্তব্যে তোমাকে পৌঁছতে হবে পৌঁছার পরে আল্লাহ মেটাবে সত্য মেটাবে এটাই সত্য আল্লাহ মেটাবে যা চাবে তা মেটাবে মা তাস্তাহি আনফুসুকুম যা চাবে তা মেটাবে فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون সব প্রয়োজন এখানে মেটাবে যা চাবে তা মেটাবে সাহাবা জিজ্ঞাসা করে রাখছেন ওনাদের মাথায় যতটুকু আসছে প্রত্যেকটা জিজ্ঞাসা করছেন এটা হবে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে যখন জিজ্ঞাসা শেষ আল্লাহ রসুল বাকিটা নিজের পক্ষ থেকে বলছেন এটাও আছে এটাও আছে এটাও আছে এটাও আছে আবার বলছেন আমি দেখা আইসা বলছি দেখা আসছি তারপরে বলতেছি ওমান আস্তাকু মিন আল্লাহি কিলা আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই সাদিকাল মাসতু মুহাম্মদুর রসুলুল্লাহর চেয়ে সত্যবাদী কেউ দুজনই বলছেন দেখা আইসা বলছে আল্লাহ আমাকে দেখায় দিছে শুধু দেখা আইসা না দুনিয়াতে বৈশা বৈশা দেখা দেখা বলছে যে এখন এটা দেখতেছি এখন এটা দেখতেছি
ক্ষেত্র বিশেষ দেখছেন আর বলছেন সত্য এটাই মেরে দোস্ত দুনিয়ার কলা শত নাম থাকতে পারে কিন্তু জান্নাতের কলা অন্য কলা যেদিক দিয়ে কামড় দিবে ওই দিক দিয়ে সাতটা মজা একসাথে জিব্বার ভিতরে ঘুরতে থাকবে সাতটা কালার সাতটা মজা সাতটা স্বাদ যেদিক দিয়ে কামড় দিবে ওই কলা মজাই ভিন্ন দুনিয়ার বড়ই নাম অনেক হইতে পারে কুল যেটা অনেক নাম হইতে পারে আপেল বড়ই এই বড়ই সেই বড়ই হ্যাঁ হয় না একটা কি বলেন সাতক্ষীরা একটা হয় নারকেলি ঠিক না নাম দিতে পারেন কিন্তু জান্নাতের বড়ই অন্যরকম বড়ই আল্লাহ বানায় রেখে দিয়েছেন প্রস্তুতি নিয়ে যেতে হবে গন্তব্যে পৌঁছতে হবে আর বন্দা পৌঁছতে পারে কিভাবে গন্তব্য কিভাবে পৌঁছতে পারে এই জন্যই দেখাইছেন এই জন্যই রাস্তা দেখাইছেন শুধু রাস্তা দেখান নাই রাস্তা দেখায় ছেড়ে দেন নাই রাস্তাও দেখাইছেন আমলও দিছেন রাস্তাও দেখায় দিছেন খাবার আমলও দিয়া দিছেন যে আমল করো এই আমল করো তো এটা মিলবে এই আমল করব তো এটা মিলবে ডেলি আপনি ঘুমের আগে তালি দিয়ে ঘুমাইতে পারেন হাত তালি দিয়ে ঘুমাইতে পারেন যে জান্নাতে পাঁচটা বাড়ি কমপ্লিট প্রত্যেক নামাজের পরে যদি দশ বার সুরা এখলাস পড়লেন তো এক বাড়ি কমপ্লিট এশারের পরে তো আপনি হাত তালি দিয়ে ঘুমাইতে পারেন যদি জিগায় হাত তালি দিলা কেন পাঁচটা বাড়ি কমপ্লিট জান্নাতে হইলো এই জন্য খুশিতে হাততালি দিলাম এখন ঘুমাইতে যাব মাসে দেড়শো হইতে পারে বলবেন দুনিয়ার বাড়ি বানাই তো সময় নেই ঠিক না দুনিয়ার বাড়ি নেই তো সময় নেই জান্নাতের বাড়ি কখন বানাবো ঠিক না দুনিয়ার বাড়ির আশায় আশাই তো বুড়া হয়ে গেলাম ঠিক না নয় ছয় করতে করতেই তো জীবনটা কেটে গেল দুনিয়ার বাড়িতে আসলে সত্য এটাই কোরআন যে বলে জালুমান জাহুলা যে মানুষের মতো অজ্ঞ কেউ নাই হাজারও দেখতেছি যে বাড়িতে উঠারও সুযোগ হয় না বাড়ি তো হয়ে গেছে কিন্তু উনি আজিমপুরে কি না প্রমাণ নাই না এটা বলছে আল্লাহ যদিও কিতাবে সত্য কি মিথ্যা জানি না কিতাবে লেখা আছে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে কখনো রু আনতে যে দুঃখ লাগছে দুইবার লাগছে কখন দুইবার প্লাবন চলতেছিল প্লাবন চলতেছিল বন্যা অন্তঃসত্ত্বা মহিলা কাঠের উপরে ভাসতেছিল ওই সময় বাচ্চা প্রসব হয়েছে আর আপনি বলছেন মাকে নিয়ে আসো কতক্ষণ একটু দিলের ভিতরে লাগছে যে আমি যতদূর চোখ যায় পানি পানি দেখি মা নিয়ে যাবো বাচ্চাটার কি হবে ঠিক আছে বুঝলাম তো প্রথমবার দ্বিতীয়টা বলো যখন সাদ্দাত জান্নাত কমপ্লিট হলো শুধু চাবি বুঝা নিবে কাজ কিরকম হলো দেখা আর গেল আর পাওটা ঢুকাইলো আপনি বললেন মাটিতে ছোঁয়ার আগে নিয়ে আসবে কতক্ষণ একটু লাগছিল যে এত শখের জান্নাত একটু চোখ বুলায় গেলে অসুবিধা কি হতো আল্লাহ বলে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা ওরে লাইলা পাইলা এইখান পর্যন্ত আইনা পৌঁছায় দিছে সত্য এটাই এটাই সত্য এটাই সত্য রাস্তাও দেখাইছেন আমলও দিছেন শুধু রাস্তা দেখায় ছেড়া দেন নাই রাস্তা দেখাইছেন আমল দিছেন যে প্রত্যেক ব্যক্তি যেন গন্তব্যে বসতে পারে ওই ব্যক্তি যে এই দুটাকে কম্পেয়ার করবে তুলনা করবে যে দুনিয়ার সব ব্যবস্থা তো আল্লাহ কইরা দিলেন সবই তো আল্লাহ কইরা দিলেন কিন্তু আল্লাহ এটাও বলছে দুনিয়ারটা কইরা দিব আমি এটা আমার ওয়াদা হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম এটা আমার ওয়াদা
আর এটাও বলা দিছেন আর দুনিয়া বি তাকাদ্দুর, আমি আগে প্ল্যান পাস করছি তারপরে তোমাকে অস্তিত্ব দিছি, তোমার প্ল্যান কমপ্লিট হওয়ার পরে তুমি আসো। কিন্তু আর দুনিয়া আখেরাত বি তাজাহুল, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে তাকে আমরা গন্তব্যে পৌঁছাব, যে আমাদের বলা রাস্তায় চলবে, আর যদি তা না হয় তাহলে তো ওইটাই হবে। ওটো বলা আছে কি হবে, ওটো বলা আছে কি হবে, দুটোই বলা আছে, দুটোই বোঝানো আছে, দুটোই ওপেন করা আছে, খোলা আছে। আমরা তো চেষ্টা করি বুঝাইতে, কিন্তু কয়জন যে আমরা বুঝি এটাও তো বুঝি না। যদি এরকমই হইতো তাহলে কিছু লোক তো তৈরি হইতো, তৈরি হইতে তো দেখতেছি না। আল্লাহ করুক হোক, চাই আমরা, এই জন্যই বুঝানো হয়, এই জন্যই হাতে পায়ে ধরা হয়, এই জন্যই চোখের পানি ঝরানো হয়, এই জন্যই চোখের পানি ঝরানো হয় যে গন্তব্যে পৌঁছতে হবে নিজেকে, আর পৌঁছার জন্যই রাস্তাও আবার রাস্তার আমলও, রাস্তাও দেখা দিয়েছে আবার আমলও দিয়া দিছেন, আমলও দিয়া দিছেন আবার এমন ভাবে দিছেন, হায় হায় বড় উদারতার সাথে দিছেন, দুনিয়ার মানুষের মতো সংকীর্ণতার সাথে না। কত কানুনই তো আছে কিন্তু ওইখানে উদারতা নাই, ওইখানে আল্লাহর যা আছে সব উদারতার সাথে আছে, উদারতার সাথে, নাহলে মানুষ লেখতেন কি কইরা, সুবাহ কা গুমা হুয়া শাম কো ঘর আ যায় তো উসকো গুমা হুয়া নহি কাহা জাতা, সকালের হারানো ব্যক্তি বিকালে বাড়িতে ফিরে আসলে হারানো বলা হয় না। মানুষ তো সকালেরটাকে বিকালে হারানো বলে না, কিন্তু তিন চার দিন পরে আসলে তো হারানো বলে। আল্লাহ তো জন্ম লগ্ন থেকে নিয়ে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হারানো বলে না, ওই সময়ও যদি তওবা করে তো বলে আল্লাহ বলে এটা হারানো না, আমারটা আমার ঘরে চলে আসছে। আল্লাহ তো এটাকেও হারানো বলে না। আমরা তো একদিনেরটা তিন দিন পরে পাইলেই বলি হারায় গেছিল, আল্লাহ তো এটাকে হারানো বলে না, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হারানো বলে না। হ্যাঁ, কণ্ঠনালীকে যদি অতিক্রম করে রু বাহির হয়ে যায় তখনই আল্লাহ বলে হারায় গেল, এখন হারানো। উদারতার সাথে দিছে, উদারতার সাথে, এই জন্য এক একটা মাসের যে এক একটা ফজিলত, এক একটা দিনের যে এক একটা ফজিলত, এক একটা সময়ের যে এক একটা ফজিলত, এক একটা দোয়ার যে এক একটা ফজিলত, এক একটা কাজের যে এক একটা ফজিলত, বড় জিনিস মনে উঠলো এই জন্য বলতেছি। কেউ যদি সুরায় ফাতেহা সাতবার জুমার দিন সুরায় ফাতেহা সাতবার পড়ল, কুল হুয়াল্লাহ সাতবার, ফালাক সাতবার, নাস সাতবার, তো তার পিছনের গুনাহ মাফ। একটা কিতাবই আছে মুকাফফিরাত যুনুব, মুকাফফিরাত যুনুব, পিছনের গুনাহ কি কামলে মাফ হয়, একটা কিতাবই আছে যে কোন কোন কাজে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। কিছু কঠিনও আছে আবার কিছু একবারে সহজও আছে, একবারে সহজ দেখাই, কষ্টদায়ক একটা সুয়ো যদি রাস্তার থেকে সরায় দিল তো পিছনের গুনাহ মাফ, সহজ আছে, সহজও করছে। কেমন সহজ, যে ডেলি পাঁচটা বাড়ি বানানো যায় জান্নাতে, মাসে মাসে দেড়শো বাড়ি বানানো যায় জান্নাতে, বৎসরে কত,
1800 বাড়ি হয় 1800 পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সূরা ইখলাস করলে হ্যাঁ 1800 বাড়ি তা আপনি বলবেন আমার এই বাড়িগুলো ফিট করার জায়গা কই পাবে ঠিক না আমি পড়াইতে পারি কিন্তু আপনাদের মাথায় ঢুকবে না এটা আমি বিশ্বাস করি কারণ বিজ্ঞানের মাথায় যখন ঢোকে না তো আপনার মাথায়ও ঢোকবে না আপনাকে চিন্তা করতে হবে না সূর্য দুনিয়ার থেকে কয় গুণ বড় 13 লক্ষ গুণ সূর্যের পাশে যে নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা ওটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড় কত সূর্য দুনিয়ার চেয়ে কয় গুণ বড় আর ওটার পাশের নক্ষত্র কত গুণ বড় সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড় 100 কোটি গুণ বড় বাকিগুলো বাদ দিলাম এরকম এক ডজন শোনানো যাবে মাথায় ধরবে না আমরা যে ছায়াপথে আছি যে ছায়াপথ এটা সৌরজগতের ভাষায় বলে বিজ্ঞানীরা ছায়াপথ গ্যালাক্সি যেটা ছায়াপথ যেটার ভিতরে আমরা আছি এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ ছোট গ্রাম কিন্তু বিজ্ঞান বলে এত বড় যদি যান্ত্রিক জিনিস একটা বানানো হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে সেকেন্ডে মিনিটে না তারপরও এই মাথার থেকে ওই মাথায় যেতে 1 লক্ষ বৎসর লাগবে আম্মা যান জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসূলুল্লাহ আকাশে তারার সমান নেকি কারো হবে আল্লাহ রাসূল বলছে একজনের হবে বলছে কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের তারকা রাজি কত জানেন তারা তারা নক্ষত্র না যেটা দিয়ে সাজাইছে আপনাদের বিজ্ঞান বলে 800 কোটি মানুষ যদি গণতে বসে তো 200 কোটি বৎসর লাগবে 200 কোটি বৎসর জাগার অভাব নেই আল্লাহর কাছে শুধু শুধু তো আয়েশা বলেন নাই দুনিয়ার কি দখলদারি করবি করলে আর কতটুকুই করতে পারবি কারণ ছোট্ট একটা দুনিয়া 800 কোটি মানুষের ভিতরে বন্টিত তুই আর কতটুক দখলদারি দুনিয়াতে চালাবি কয়টা প্লট লবি আর কতটুক জায়গা দখল করবি আরে জান্নাত পড়া আছে দখল করতে থাক বুঝি ইয়া রাসূলুল্লাহ এখানে বসে ওইখানে দখল করব কই নিয়ে আসছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে থাক জান্নাতে জমিন দখল হইতে থাকবে তুই পড়তে থাকবি আর দখল হইতে থাকবে তুই পড়তে থাকবি আর দখল হইতে থাকবে আসেন না কেন সময়গুলোকে উদাসীনের ভিতরে কাটাইতেছি কেন ভাবতেছি না কেন বুঝতেছি না কেন চিন্তা করতেছি না কোরআন তো সর্বশেষ এটাও বলছে তুই কি মরবি না এটাও কোরআনের শব্দ আছে তুমি কি মরবে না যদি মরবে না তাহলে মরবে তাহলে ভাবো না কেন তুমি কি আমার কাছে আসবে না আফালা তারজিউ আফালা তার আফালা তারজিউ আফালা তারজিউ তুমি কি আসবে না আমার কাছে ওয়াইলাইনা তুরজাউ আসবেই আসবে তাহলে কেন ভাবো না আসেন 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 সময়কে কাজে লাগাই বিবেক বুদ্ধি অনেক বুঝায় আমাদেরকে ওর বুঝটা অনেক দিন নিছেন নিছেন এখন আসেন কিছু কোরআন হাদিস আল্লাহ রাসূলের বুঝ এখানে ঢুকান দুনিয়ার বুঝতো বিবেকের বুঝতো অনেক নিলেন বুদ্ধির বুঝতো অনেক নিলেন নিজেদের বিদ্যার বুঝ এটা তো অনেক নিলেন পরিবেশ আর পরিস্থিতির বুঝতো অনেক নিলেন আসেন কিছু আল্লাহ আল্লাহ রাসূলের বুঝ নেন কাজে লাগবে আর না হলে সময় কেটে যাবে সে আমার জন্য অপেক্ষা করবে না এটাই সত্য আমার জীবনের উপরে আমার কন্ট্রোল নাই এটাই সত্য বিজ্ঞান আজ পর্যন্ত পাওয়ার ব্যাংক বানাইতে পারে নাই যে আমার জীবন আমি পাওয়ার ব্যাংকে বইরা রাখবো এটা এটাই সত্য নিজেকে নিজে জুতা মারো
আমাদের কাছে অভিযোগ করো না, নিজেকেই নিজে জুতা মারো। আরে তো সত্য, মৃত্যুর পরে বুঝে আসবে। এটাও বলে দিছেন, আজকে হয়তো হ্যাকরামি করে বসতে চাও না। হ্যাকরামি বোঝেন? হ্যাকরামি বোঝেন? এটা পুরান ডাকার শব্দ, হ্যাকরামি বোঝেন? হ্যাকরামি করে এখন বসতে চায় না, ইচ্ছা করলে বসতে পারে কিন্তু হ্যাকরামি করে, ইচ্ছা করে বসতে চায় না। তো সত্য এটি একদিন বুঝবো, যেটা আমার কথা সূত্র ছিল যে দুনিয়ার সমস্ত প্রয়োজন আল্লাহ মানুষের চাহিদাকে মেটান, সমস্ত ইচ্ছাকে পূরণ করেন। মানুষের যাই দুনিয়ায় প্রয়োজন সবটা আল্লাহ পূরণ করতেছেন, যদিও উদ্ঘাটিত আস্তে আস্তে হইতেছে। আজকে যা উদ্ঘাটিত এটা 100 বছর আগে ছিল না, কিন্তু রাখা ছিল বটে, না ছিল না? আবার 100 বছর পরে যা আসবে উদ্ঘাটিত হবে, এটা আজকে নাই কিন্তু রাখা আছে বটে। এই জন্যই তো আল্লাহ বলছেন লিকুল্লি দা ইন দাওয়া, প্রত্যেক রোগের ওষুধ রাখা আছে। ওয়া কালিলুম মা ইয়ারিফুন ইয়ালামুন, বহুত কম লোক আছে এটা চিনে, আমরা আস্তে আস্তে চিনাই। তো যদি দুনিয়ার সমস্ত প্রয়োজন মিটাইতে পারে, মিটান, তাহলে যেটা চিরদিনের প্রয়োজন ওটা কি প্রয়োজন হবে না? ওটা মিটবে কি করে? বলবেন ওটা কি আল্লাহ কুদরত দিয়ে মিটায় দিবে? হ্যাঁ, কুদরত দিয়ে মিটাবে, কিন্তু গন্তব্যে পৌঁছার পরে, গন্তব্যে ঠিকানায় পৌঁছার পরে, যে জান্নাতে পৌঁছবে তারটা কুদরত দিয়ে মিটাবে। আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।